আলাইকুম। আবার আপনাদের সামনে ডিসকভারি পক্ষ থেকে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো একটি ফ্যান ল্যাম্প রিমোট কন্ট্রোলার, অর্থাৎ এটিতে আপনারা একটি ফ্যান এবং একটি ল্যাম্পকে অন অফ করতে পারবেন এবং ফ্যানকে তিনটা স্টেপে কন্ট্রোল করতে পারবেন। এটা যদিও আপনারা হয়তো অনেকেই ব্যবহার করেন ফ্যান রেগুলেটর হিসাবে, বাট এইটা একটু ডিফারেন্ট টাইপের রেগুলেটর। এটি হচ্ছে বেশ চমৎকার একটি রিমোট দেখতে পাচ্ছেন, এবং রিমোটের সাথে একটি ওয়াল স্ট্যান্ড দেওয়া আছে, এবং এটি হচ্ছে মূল ডিভাইস। ডিভাইসটি একটু ওয়েটি, এর ভিতরে হচ্ছে রিলে আছে এবং ট্রান্সফরমারও আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এইটাই এই হোয়াইট ওয়্যারটি হচ্ছে নিউট্রাল ওয়্যার, এবং কালো তারটি হচ্ছে ফ্যানে যাবে, এবং এই নীল রঙের তারটি চলে যাবে লাইটে, এবং একই সাথে এদিকে হচ্ছে জিরো লাইন দেওয়া আছে, মার্ক করা আছে। জিরো লাইন মানে হচ্ছে নিউট্রাল, এবং এটি হচ্ছে ইনপুট লাইন দিতে হবে, যেটি হচ্ছে লাইভ ওয়্যার। এটি অ্যান্টেনা, এবং এই হচ্ছে মোটামুটি কানেকশন। আমরা একটু চালিয়ে দেখবো এটাকে, তার আগে এর ভেতরে ব্যাটারি দিতে হবে। প্রবেশ করাচ্ছি, সবসময় ব্যাটারি লাগানোর সময় একটু লক্ষ্য রাখবেন সঠিকভাবে লাগানো যাতে যায়। এটা দেখতে পাচ্ছেন ব্যাটারি পাওয়ার পেয়েছে। এখন আমি যেটি করব, যেহেতু ফ্যান আমি দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে, আমি ফ্যানের বদলে একটি টাংস্টন বাল্ব দেখাবো। এটি দেখানো একটু সহজ, যদিও এই বাল্ব আমি ব্যবহার করি না, কিন্তু এটি ছাড়া উপায় নেই এখন দেখানোর মতো। এবং আগেই বলেছি হচ্ছে এই সাদা তারটি হচ্ছে নিউট্রাল তার, এবং কালো তারটি হচ্ছে ফ্যানের জন্য, এবং এখানে মার্কও করা আছে প্রতিটি আউটপুট ফ্যান। এই হচ্ছে কানেকশন, এবং লাইটেরটি আমি এখন দিচ্ছি না, জাস্ট দেখানোর জন্য। এবং এইখানে যথারীতি এটি হচ্ছে লাইভ ওয়্যার, অবশ্যই এটা আপনারা মেনটেন করবেন। এই হচ্ছে, আমি একটু আরেকবার একটু চেক করি, এই সাদা ওয়্যারটি হচ্ছে কমন, এবং এইটি হচ্ছে আউটপুট ফর ফ্যান। এখানে যদিও আমি লাইট লোড দিয়েছি, আর এই লালটি হচ্ছে লাইভ ওয়্যার, এবং সবুজ রঙটি হচ্ছে নিউট্রাল লাইন। আমি ঠিক সেভাবেই লাইনটি দিব এখন। শুনতে পেলেন একটি বিপ সাউন্ড, তার মানে এটি কানেকশন সম্ভবত ঠিক মতোই হয়েছে। এবং এখন আমি ফ্যান অন করতে চাই, যদি এটি হচ্ছে লো, এটি হচ্ছে মিড, এবং এটি হচ্ছে হাই, এটি হচ্ছে হাই, অর্থাৎ পূর্ণ মাত্রায় আলো চলছে এখন।
এটি হচ্ছে মিট, অর্থাৎ একবার অফ করে অন করবেন আবার, এবং এটি হচ্ছে লো, এবং এটি হচ্ছে স্টপ, এবং এটি একটি টাইমার ফাংশন আছে, অর্থাৎ আপনি অন করার পর এটি দিয়ে রাখলে এটি এই সময় পরে এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এবং সব একসাথে অফ করতে চাইলে আপনারা অফ করে দিতে পারবেন। তো আশা করি এর ফাংশনটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা সহজেই এটি কানেকশন করে চালাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।